আসে কয় তারিখ? আজকে 30 তারিখ। 30 তারিখ, মাশাল্লাহ দেখেন আখের অবস্থা। এখন একটা শেষ পাবে, আখ জাম্পিং জাম্পিং করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন আমাদের সামনে মুলাডুলি খামারের অত্যন্ত ডায়নামিক ইনচার্জ সুমন আমিন ভাই আছেন, তার নেতৃত্বে আল্লাহর শুকরিয়া। আপনারা দেখেন বিএসআরআই 141, এখানে আমাদের মাহবুব সাহেব আছেন, এই জ্ঞানী গুণী ব্যক্তিদের কাছ থেকে। আর এই ভাইয়ের নাম কি ভাই? মোহাম্মদ খায়রুল ইসলাম ভাই। ইনাদের কাছ থেকে শিখে শিখে ভাই আল্লাহ শুকরিয়া আমার জ্ঞানও বাড়ছে। আর দেখেন প্রায় ম্যান হাইট আখগুলো হয়ে গেছে। আজকে কয় তারিখ ভাই? আর গাছের এই যে পাতাগুলো কিভাবে সরে সরে, এই যে আমাদের কি ভাই এটা বললেন? মোহাম্মদ আলী খায়রুল ইসলাম ভাই। দেখেন কি সুন্দর করে পাতাগুলো ছাড়াচ্ছেন, ছাড়িয়ে ছাড়িয়ে এটা মালচিং করছেন ভাই। এই পাতাগুলো তো এখানেই থাকবে নাকি? হ্যাঁ, এখানেই থাকবে। এটা হচ্ছে সার হিসেবে কাজ হবে, সার হিসেবে কাজ করবে এবং বর্ষাকালে পচে যাবে এবং সয়েল ময়েশ্চারটাকেও ধরে রাখতে সহযোগিতা করবে। ভাই এত সকালে 8 দিন অ্যাপ করে দিচ্ছেন যে আপনি আর টিলারিং নেবেন না? আর টিলারিং আমার নেওয়ার ইচ্ছা নেই। আচ্ছা, এখন কয়টা করে টিলার হয়েছে দেখি এখানে একটু গুনি। এই ঝাড়ে কয়টা টিলার হয়েছে একটু গুনবেন ভাই। এটাতে না, এই ঝাড়ে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টার মধ্যে আমার কাছে মনে হচ্ছে 2-3টা টিলার মারা যাবে। আর এখানে দেখেন কাণ্ড পর্যন্ত ফর্মেশন হয়ে গেছে। এটা বিএসআরআই কত? 141 এবং পোকামাকড়ের উপদ্রব অনেক কমে যাবে ভাই। ওই যে ওইখানে আরেকটা পাতা আছে দেখেন মরা, ওইটা কিন্তু ওখান থেকে ছিটতে হয় না ভাই, ওখান থেকে ছিটতে হয় না। আপনি বুড়ো আঙুলের কোনা দিয়ে দেখেন ওর ভিতরে ঢুকাই দেন, গোড়ায় পাতাটার গোড়ায় যে পাতাটা মারা গেছে, হ্যাঁ ওইখানে বুড়ো আঙুল ঢুকাই দেবেন। এটা এই যে 1 2 3 4 5 6 7। আচ্ছা, ছোট যেগুলো আছে এগুলো আমরা কেটে দেবো না, এইভাবে রেখে দেবো? আমার মনে হয় ছোটগুলো আর 2-4 দিন পরে এইবার শেষ দিয়ে আমরা দেখব, দেখার পরে ছোটগুলো রাখবো কি রাখবো না সিদ্ধান্ত নিব। আর এই যে এখানে মালচিং হয়ে যাচ্ছে, মালচিং না, এটা আর্ডিং আপ না, এই যে এখানে মালচিং হচ্ছে এটাকে মালচিং বলছে। আচ্ছা, এই যে রেসিডিউ মালচ এটাকে বলা হয় রেসিডিউ মালচ। আখের পাতাগুলো এই পোকা কম হবে। আচ্ছা, এবং এখানে একটা হালকা করে ঘাস দমন হয়ে যাচ্ছে এবং ই হয়ে যাচ্ছে। মাশাল্লাহ, আমাদের কয়টা করে টিলার হয়েছে ভাই? তাহলে মোটামুটি 8টা 10টা, 8টা 10টা করে টিলার হয়েছে। এবং এখনই দেখেন কাণ্ড যে পরিমাণ মোটা, মাশাআল্লাহ। এই যে